রে মোশারফ, তুই যাসি নেই, তুই এখনো বসে থেকে চা খাচ্ছিস। যাবো তো রে ভাই, গাড়ি লেট, তাই বসে চা খাচ্ছি। শোন শোন, তোকে আবারও করছি, তুই নানির বাড়ি চলে যা। করিম ভাই, আপনার মুশারক ভাই তো আমার গরু ছুটাইয়া দিছে, সেই গরু খোয়ারে নিয়ে গেছে, সেইখান থেকে 200 টাকা জরিমানা দিয়ে আমি ছাড়াইয়া নিয়ে আসলাম। তাই নাকি? হ্যাঁ দাদা, দাদা আমারে মায়ের ছাগলও ছাইড়ে দিছে। আবার কি হয়েছে জানেন? আমারে বহন গরুর বাছর ছাইড়ে দিয়ে দুধগুলি মোট খাওয়াই দিছে। আমারা আজ ভাত খাবো নাকি দিয়ে? এ তো নতুন কিছু না, তবে আমারে পাগল কিছুদিন ভালোই ছিল, আবার এই রকম পাগলামি শুরু করেছে। ঠিক আছে ভাই, আমি দেখবো নেও, ও প্রয়োজনে গ্রাম ছাড়া করবো। ঠিক আছে যাও ভাই, দেখবো নে। আবার যদি পাগলামো করে পাগলগিরি ছুটাইয়া দেব নে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা দেখি দেখি লেব নে। ভাই আপনি তো আইছেন, বসেন, বসতে বাসায় নাই ভাই, আপনার গাড়ি হাওয়া ছাড়ি দিল। এই পাগলটাকে পরে তোমার গাড়ির হাওয়া ছাড়ে দিছিল। এলো করিমির ভাই মোশারফ, পাগল খালি মানুষের অন্যায় হরে, এই অমকের গরু ছাড়ে দেয়, বড়ি ছাড়ে দেয়, বাছর ছাড়ে দেয়, এ পাগল তো একবারে পাগল। পরে তোমার গাড়ির হাওয়া ছাড়ে দিছিল। আমার ভাইয়ের জন্য আর মান সম্মান কিছু থাকলো না, আর রাস্তাঘাটে বারান যাবিলাই। এরা দুই ভাই, পৃথিবীতে এদের বাবা মা বেঁচে নেই। বড় ভাই খুবই ভালো, ছোট ভাইয়ের মাথায় সমস্যা আছে, সে অন্যের অন্যায় করে মজা পায়। তবে যাই হোক, বড় ভাইয়ের বউ যতদিন সংসারে ছিল, ছোট ভাই ভালোই ছিল,
মানুষের অন্যায় কম করত। বড় ভাইয়ের বউ সংসার ছেড়ে ভুল বুঝে চলে যায়, ছোট ভাইয়ের পাগলামিটা বেড়ে যায় আবারও। তারপরে যাহা ঘটল, তুই আর আমার মান সম্মান কত ডুবাবি? হ্যাঁ, তুই তার চায় নানির বাড়ি চলে যা, আর না হলে কিন্তু আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। হ, আমি চলেই যাব, আমি এই গ্রামে থাকবো না। তাই ভালো, তুই শহরে নানির বাড়ি চলে যা, দেখ তোর কারণে আমার বউ চলে যায়। তুই যদি শহরে থাকিস তাহলে কিন্তু মনে কর যে আমি আর একখান বিয়ে করবে পারি। তুই চলে যা ভাই, ভালো থাকবো, শহরে যা, নানির বাড়ি চলে যা, ওই জায়গায় মনে করে যে নানির বাড়ি তুই ভালো থাকতে পারবো, যা ভাই। ঠিক আছে, আমি তুই চলে যাচ্ছি, আমি এখনই চলে যাব। তুই যাসি নেই, তুই এখনো বসে থেকে চা খাচ্ছিস। যাবো তো রে ভাই, গাড়ি লেট, তাই বসে চা খাচ্ছি। শোন শোন, তোকে আবারও করছি, তুই নানির বাড়ি চলে যা, নানির বাড়ি গেলি ভালো থাকতে পারবো, মামার দোকানে বেচা কিনা করবো, সমস্যা কি? যা, তুই যা, তোর আবার চাকরি চলে যাবি, যা যা, তুই যা। টাকা লাগবি না, টাকা লাগবি না, বিস্কুট কয় টাকা? দাম 5 টাকা লাগবি না, যাও গা। আমারও পাগল আর নাই, ওকে শহরে পাঠাইয়া দিছি, তো এখন ওর কারণে তো আমার মান সম্মানও গেছে, আমার বউটাও চলে গেছে, তো আমার আবার বিয়ে শাদী করা লাগবে ভাই। তো একটা আমার জন্য বউ দেখো, আমি একটা বিয়ে করবো ভাই। আচ্ছা, বিয়ের কথা বলতেছেন, আচ্ছা আমি ব্যবস্থা করে দেবো না, যখন পাগল চলে গেছে এখন আমি আপনার বিয়ের ব্যবস্থা করে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাই এখন কোথায় যাচ্ছেন ভাই? এই আমার অফিসে এতদিন ছুটি ছিল, আবার ডিউটি শুরু হয়েছে, সে ডিউটি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ভালোভাবে ডিউটি করেন। তোর চাকরি চলে যাইব, বুঝতে পারছিস? আমি তো যাচ্ছি, আমি তো শহরে নানির বাড়ি যাচ্ছি, তুই আসিস কি জন্য? এ ভাই, গাড়ি লেট হয়েছে এজন্য, তুই যা, তোর চাকরি চলে যাবে নি, যা।
ভাই টেকা ভাই ভাই আমার টেকা দেন ভাই 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 আমার টেকা দেন ভাই 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 আমার টেকা দেন ভাই ভাই আমার টেকা দিন ভাই আমার টেকা দেন ভাই ওখানে কি হচ্ছে আমার ছোট ভাই মনে হচ্ছে না থাক ওদের সংসার তো আমি নেই না আর যদি আমার আপন ছোট ভাই হতো হঠাৎ বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বিপদ দেখে তাহার বিবেক বিবেচনা আর দূরে থাকতে দিল না সে ছোট ভাইয়ের বিপদে পাশে গিয়ে দাঁড়াল তাহলে আমাকে দেখতেই হতো না যাই এগিয়ে যাই তুমি এখানে কেন আমি নানির বাড়ি যাবো নানির বাড়ি যাওয়ার দরকার নেই তুমি আর তোমার ভাইকে নিয়ে আমি সুখে থাকবো চলো এভাবেই যদি আমরা প্রতিটি মানুষ নিজের ভুল নিজে বুঝতে পারি তাহলে হয়তো জীবনে আসবে না কোনো হয়রানি রেশানি।